উৎপাদন হয়ে গেছে, ও বস্তুরা বড় কাম হয়ে গেছে, ও বস্তুরা বড়। আমি যখন মদিনা মসজিদে নামাজ পড়বো জুমার নামাজ, আমি ওবার জানিয়ে দিই আল্লাহ নবী সাবেরা, আমি ওমার যে জামাটা পরে নামাজ আদায় করতে এসেছে, আমি ওমার জানিয়ে দিতে চালাই পৃথিবীর জমিনে আমার পরিধানের এই একটা জুব্বা ছাড়া দ্বিতীয় আর কোন জুব্বা নয়। এই নামাজ ফজরের নামাজ পড়েছে এই জামাতে, আবার জুমার নামাজ পড়ব। চিন্তা করলাম জুমার নামাজ যখন আদায় করব আমার জামাটা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, কিন্তু আমি ওমার দুর্ভাগ্যবশত দুরিগাসবেনে আমার এই একটা জামা ছাড়া দ্বিতীয় কোনো জামা নয়, আমি ওমার তাই বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়ে আমার নিজে হাতে ধরে জামাটা পরিষ্কার করেছে, পরিষ্কার করবার পরে আকাশটা মেঘচ্ছন্ন ছিল। ও আমার নবী বাগে সাবিরা শুনে রেখে দাগা, আমি ওমার আকাশটা মেঘচ্ছন্ন হবার কারণে জামাটা সুগাতে দেরি হবার কারণে আমি মদিনা মসজিদে নবাবি শরীফের নামাজটা আমি পড়তে আমার আসতে দেরি হয়ে গেছে। তোমরা আমার ব্যাপারে ভুল বুঝবে না, তোমরা আমাকে ক্ষমা চোখে দেখো, তোমরা আমাকে মাফ করে দাও, আমি ওমার একটা জামা দাগার কারণে আমার আসতে দেরি হয়েছে। আল্লাহ নবী সাবেরা এ ব্যাপারে তারা বর্ণনা করেছে। আল্লাহ নবী সাবেরা ওই সময় তিনি দেশের রাষ্ট্রনায়ক, ওই সময় তিনি দেশের রাজা, ওই সময় তিনি ছিলেন দেশের বাদশাহ, তিনি দেশের বাদশাহ হওয়ার পরে দেশের লিডার হওয়ার পরে হযরত ওমারের পরিবারের জামার সংখ্যা ছিল দুনিয়াতে একটা। তার কাছ থেকেই তো, তার কাছ থেকেই দুনিয়াতে আমরা মানুষের কল্যাণের আশা করতে পারি, তার কারণ তিনি নিজের পকেট সঞ্চয় করার জন্য খেলাফতিত্বের আসনে বসে না। ও নবী বাগে সাবিরা শুনে রাখো, আমি ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু জামাটা শুকিয়েছে, মদিনা মসজিদে নববীতে নামাজ পড়তে এসেছে। আল্লাহ নবী সাবিরা বর্ণনা করে হযরত ওমার যে জামাটা পরে মদিনা মসজিদে নববীতে নামাজ পড়তে এসেছিলেন, ওই জামাতে একটা নয় দুটো লাগা। আল্লাহ নবী সাবিরা বর্ণনা করে ওমারের ওই পরিধানের জামাতে 27টার বেশি তালি লাগানো ছিল। আমাদের যিনি দেশের রাষ্ট্রনায়ক হন, আমাদের দেশের নেতা যিনি হন, তার দেহের পরিধানে যে আপনার উপরে যে জ্যাকেটটা পরে, আপনার পরিধানে যে কোটটা পরে, সেই কোটটার সংখ্যা শুনলে তো মাথা খারাপ। 1 কোটি টাকার কোট তিনি পরে বর্তমান তার সময়ে, বর্তমান সমসাময়িক সমাজে আমাদের দেশের যিনি রাষ্ট্রনায়ক, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তার দেহের রক্ষণাবেক্ষণের জন্য যে সিকিউরিটি লাগিয়ে রেখা হয়েছে, ওই সিকিউরিটি আপনার তাদেরকে দেখভালের জন্য খরচার পরিমাণের সংখ্যা বলেছে 1 কোটি। কথা শুনছেন? জি, দেশের যিনি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী, শুধুমাত্র সিকিউরিটির দেখভালের খরচ ব্যয় করতে গেলে 1 কোটি টাকা ভারত সরকারকে তার সিকিউরিটি পারপাস ব্যয় করতে হচ্ছে। ওমারের সিকিউরিটি তো দূরের কথা, পরিধানের জামার সংখ্যা বলেন বলেন একটা, তাও আবার 27টা তালি। ও গোবিন্দ
বিভাগে উম্মত মদিনা কান্দা করা করে শুনে রেখে দিন আল্লাহর নবী সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু করে মা মুসলমান হবার আগে এই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মক্কার জমিনে অসংখ্য ধন সম্পদের মালিক ছিল আল্লাহর নবী বিভাগে সাহাবীদেরকে যখন বলেছিল ও বাবা সাহাবীরা জিহাদে ময়দানে যাব তোমাদের কাছে যে ধন সম্পদ রয়েছে ধন সম্পদ গুলো আমার কাছে আনো আল্লাহর নবী সাহাবীদের সমস্ত ধন সম্পদ গুলো আল্লাহর নবীর কদমে মুখিয়ে দিয়েছিলেন আল্লাহর নবীকে ডেকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে যা কিছুই লাগবে ওমারে ধন সম্পদ থেকে ব্যয় করব এই ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা ভাবনা করলেন হযরতে আবু বকর আমার চাইতো আমলে ইবাদতে বেশি আমি একবার চেষ্টা করে দেখি আবু বকর চাইতো ইবাদতে সংখ্যা ডাঙা বাড়াতে পারে কিনা হযরতে আবু বকর চাইতো তিনি ইবাদত আমলে বাড়তে করার জন্য পরামর্শ করে চিন্তা ভাবনা করে দেখলে মদিনা মানুষদের রাতের বেলাতে তৃষ্ণ পানি তো পিপাসার জন্য পানি লাগে আমি ওমার হযরতে আবু বকরের আমলে যদি আমি আবু বকরের আগে ও সমস্ত মানুষদের কাছে রাতে বেলা গুটি 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 পায়ে ওদের কাছে যদি কুয়া থেকে পানি তুলে ওদের কাছে পানিটা পৌঁছে আবু বকরের তো আমি ওমর যদি করি আবু বকরের চাইতে আমলে ইবাদতে বেশি হব চিন্তা ভাবনা করে রাতের বেলাতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের থেকে একটা বস্ত্র দিলেন বস্ত্রের উপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চাদর দিয়ে বিশ্রাম করবার পরে তিনি একটা লোটা নিয়ে একটা কলসি নিজে কাঁধের উপরে নিয়ে মদিনার জমিনে একটা কুয়ার নিকটস্থ হয়ে হযরতে ওমর ওই কুয়া থেকে পানি তুললে পানিটা তোলবার পরে ওই পানিটা নিজের কাঁধের উপরে নিয়ে গুটি 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 পায়ে তিনি আপনার আপনার পানি সরবরাহের কাজে তিনি একটু একটু করে এগিয়ে গেল তিনি একটু একটু করে এগিয়ে গিয়ে দেখেন আল্লাহর নবী বিশ্বের একজন বান্দা আমার আল্লাহ পাকের একজন বান্দা নবী পাকের অন্য একজন সাহাবী চাদর দ্বারা জাতি হওয়া আবৃত তিনি যেন সমস্ত মানুষদের বাড়িতে তিনি ডাক দেন তাদের উদ্দেশ্য করে পানি বন্টন করে আমি তো তার ব্যাপারে জানি না আমার আগে পানি বন্টনের জন্য আগে চলে গেছে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে ওই ব্যক্তিটাকে ডাক দিলে আল্লাহ নবী বিশ্ব নবী হযরত ওমর কথাটা শুনে পরে চাদরটা মুখ থেকে সরালো মুখ থেকে সরালো পরে দেখে দুনিয়া সামনে আমি যে মানুষদের জনহিত দরকার চেয়ে পানি পানির ব্যবস্থা করে আমার আগে আল্লাহ যে বান্দাটা সমস্ত মানুষের ঘরে ঘরে পানির যোগান দিচ্ছে তিনি অন্য কেউ না তিনি হলেন বর্তমান সমাজের খলিফা হযরতে আবু বকর সিদ্দিক জুড়ে বলুন সুবহানাল্লাহ
ইনি হলেন দেশের রাষ্ট্রনায়ক, ইনি হলেন দেশের রাষ্ট্রনেতা। ওগো জওয়ান যুবকেরা, শুনে মনে গেরা, কান্দে খাড়া করে শুনে রেখে নেন। দুনিয়ার জমিনে যারা নেতৃত্ব দিয়েছে, দুনিয়ার জমিনে আপনি যদি নেতা হতে চান, আপনি যদি দুনিয়ায় নেতৃত্ব দিতে চান, আপনি একটা বার চেষ্টা করে দেখেন, আপনার নেতৃত্বটা যেন আপনার পকেট মোজারি হবার জন্য না হয়, শুধু আপনার ধন সম্পদ সঞ্চয় করার জন্য না হয়। কেননা দুনিয়ার মানুষেরা আপনাকে অত্যধিক ভালোবাসে, আপনাকে চয়ন করেছে, আপনাকে পছন্দ করে, আপনার নেতৃত্বের আসন নিয়েছে। আর আপনি নেতৃত্বের আসনে সুযোগ নিয়ে মানুষের পিছন থেকে ছিঁড়ে মারে। পছন্দ করে আপনাকে অ্যাসেম্বলিতে পাঠালো, আপনার কাছ থেকে সেবা নেবে। আপনি সেবা দেওয়া তো দূরের কথা, মানুষের জন্য যে অর্থ গভর্নমেন্ট যেটা আপনার জনহিতকর কার্যের জন্য যেটা আপনার বরাদ্দ করলো, সেটাকে আপনার পকেটের জন্য আপনি সঞ্চয় করলেন, এই হলো নেতা। নেতৃত্ব যদি আল্লাহর জন্য হয় তাহলে নিশ্চিত জানতে হবে যার ভিতরে খোদার ভয় রয়েছে, এমন ব্যক্তি দেশের রাষ্ট্রনায়ক হোক, এমন ব্যক্তি রাজনীতি করুক। তাই বলি দুনিয়ার জমিনে আলেমদের নেতৃত্ব দেওয়ার দরকার রয়েছে। সমাজ সুধরাবে ইমানদার যখন, ইমানদার বান্দা যখন অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে যাবে, খোদার ভয় করবে, দুনিয়ার কোনো মানুষের ভয় করবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? দেখেছেন সুপ্রিম কোর্টের আপনার রায় চলল, সুপ্রিম কোর্টের আগে আপনার সংসদ ভবনে আল্লাহর একজন আশেক বান্দা আছে, সমস্ত বেঈমান নাপাক বান্দাদের জবান এটে ছেড়ে দিয়েছিল, নামটা বলতে পারেন? আসাদউদ্দিন ওয়াইসি। এর মতো বুকের পাঞ্জাওয়ালা ইমানদার বান্দা দরকার রয়েছে সংসদে, তবে ওই নাপাক বান্দা ভয় করবে। কে বলেছে ইসলামে রাজনীতি নেই? ইসলামে রাজনীতি আছে। আচ্ছা আবু বাকর তিনি কি খেলাফতিত্ব করেন? হযরতে ওমর, ওসমান, রসুল খেলাফতিত্ব করেছে। তবে হ্যাঁ, তবে সত্য সেই নেতৃত্ব, সেই রাজনীতিটা হবে কোরআন সুন্নার পক্ষে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সেই নেতৃত্ব হবে দুনিয়ার জমিনে পকেট পূজার করার জন্য নয়, যে আপনার রাজনীতি শুধুমাত্র ভাষণ হবে লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য। আপনারা জানবেন, আপনারা শুনে থাকবেন, খোলাপোতার জমিনকে যিনি ধন্য করে শুয়ে আছেন, হুজুরের নামটা বলতে পারেন? বজলুর রহমান দরগাপুরি রাজনীতি করেছেন, আল্লাহর আশেক, ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দা। তিনি তৎকালীন সময়ে আপনার এমপি ছিলেন, মুসলিম লীগে রাজনীতি করেছে, ব্যক্তি জীবনে খোদার ভয় করেছে, দুনিয়ার কোন মানুষের ভয় করে, নেতৃত্ব দিয়েছে, সৎ নেতৃত্ব। নেতা যদি বজলুর রহমান দরগাপুরীর মতো হয়, নেতা যদি বসিরাতের হুজুর আল্লামার মতো হয়, নেতা যদি দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির মতো নীতিমান আদর্শবান হয়, তাহলে তার থেকে অবশ্যই মানুষ কিছু আশা করতে পারে, তার কাছ থেকে মানুষ জনকল্যাণমূলক কাজের আশা করতে পারে। বজলুর রহমান দরগাপুরি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি যতদিন হায়াত জিন্দেগিতে বেঁচে ছিলেন, রাজনীতি যেমন করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন। আমি বলছিলাম না, যে ব্যক্তিটা রাজনীতি করবেন সেই ব্যক্তিটা পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে যদি যুক্ত থাকে, খোদার ভয় যখন তার ভিতরে থাকবে, খোদার ভয় থাকবার কারণে সে কিন্তু রাজনীতি করার সময়ও যখন যে টাকা গভর্নমেন্ট বরাদ্দ করবে, টাকাটা নিজের পকেটে ঢোকাতে একবার দ্বিধাবোধ করবে, কারণ আল্লাহ নিষেধ করেছে।
তকবীর দন্ত নারে তকবীর।